হ্যাঁ, মাত্র দুদিনেই আমার এই চ্যানেলে মনিটাইজেশন অ্যাপ্রুভ হয়ে গেছে, বিশ্বাস হচ্ছে না? তো তো দেখে নিন যে 17 তারিখে আমি এই চ্যানেলে প্রথম মনিটাইজেশন অ্যাপ্রুভ। নমস্কার, আমি রোহান নাগ, আপনাদের সকলকে স্বাগত। যারা আমার সাবস্ক্রাইবার বা এই মুহূর্তে যারা এই ভিডিওটা দেখছেন, আশা করি তারা সকলেই আমাকে চেনেন। আমি সাধারণত ইউটিউব আর্নিং স্ট্র্যাটেজি, সিপিএম মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং এবং ফ্রিল্যান্সিং সম্পর্কিত বিভিন্ন টিউটোরিয়াল এবং গাইডলাইন্স আপলোড করে থাকি। কিন্তু আজকে আমি কিছু শেখাতে আসিনি, বরং আজকে আমি আপনাদেরকে এটা দেখাতে এসেছি যে কীভাবে মনিটাইজেশন অ্যাপ্লাই করার মাত্র দুদিনের মধ্যে আমার এই চ্যানেলে মনিটাইজেশন চালু হয়ে যায়। দেখুন, সত্যি কথা বলতে কি, এখনকার দিনে চ্যানেলে মনিটাইজেশন পাওয়া ভগবানের দেখা পাওয়ার সমান। কারণ আপনারা হয়তো সবাই জানেন যে 2018 পর ইউটিউব মনিটাইজেশন পলিসি কতটা স্ট্রিক্ট করে দিয়েছে। এখন ইউটিউব প্রত্যেকটা চ্যানেল ম্যানুয়ালি রিভিউ করে এবং সোশ্যাল ব্লেডের একটা সমীক্ষা এও দেখাচ্ছে যে মোর দ্যান 50% চ্যানেল গট রিজেক্টেড ইন 2019 ইন মনিটাইজেশন প্রসেস। তার মানে আপনারা হয়তো বুঝতেই পারছেন যে 50%-এরও বেশি চ্যানেল মনিটাইজেশন স্টেজে এসে রিজেক্ট হয়ে যাচ্ছে, মানে মনিটাইজেশন অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাচ্ছে। আমি এরকম অনেক চ্যানেল দেখেছি, 2 লাখ সাবস্ক্রাইবার, 4 লাখ সাবস্ক্রাইবারওয়ালা চ্যানেল, ম্যাক্সিমাম আমি 1.5 মিলিয়ন সাবস্ক্রাইবারওয়ালা চ্যানেলও দেখেছি যাদের মনিটাইজেশন অন হয়নি। তাছাড়া আপনাদের মেসেজ এবং ইমেলস পড়ে আমি এও জানতে পারলাম যে আমার সাবস্ক্রাইবারদের মধ্যেই অনেকে আছে যাদের চ্যানেলে মনিটাইজেশন চালু হয়নি বা তাদের মনিটাইজেশন অ্যাপ্লিকেশন মাসের পর মাস পেন্ডিং পড়ে আছে। সো তাই আমি ভাবলাম যে আপনাদেরকে দেখানো উচিত যে কীভাবে অ্যাপ্লাই করার মাত্র দুদিনের মধ্যে আমার এই চ্যানেলে মনিটাইজেশন অ্যাপ্রুভ হয়ে যায়। এবং তারপর আমি এও বলবো যে কোন কোন কারণের জন্য বা কোন কোন রুলস বা গাইডলাইন্স ফলো করার জন্য আমার এই চ্যানেলে এত দ্রুত মনিটাইজেশন চালু হয়ে গেছে। ঠিক আছে, সো বাকি জিনিসটা চলুন কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখে নিই। ওকে, প্রায় 6 মাস আগে মানে 2019 সালের 17 অক্টোবর এই চ্যানেলটা আমি লঞ্চ করি। এখানে দেখুন ডেট দেওয়া আছে এবং সেদিনই আমি এই চ্যানেলে আমার প্রথম ভিডিও আপলোড করি। দেখুন, এটা হচ্ছে আমার প্রথম ভিডিও এবং আমি এটা আপলোড করেছি 17 অক্টোবর 2019। ওকে, এর প্রায় 4 মাস পর মানে 2020 সালের 13 ফেব্রুয়ারি আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, এবং মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই নাও বাটনটা দেখুন এখানে আমার কিন্তু অ্যাক্টিভ হয়ে যায় এবং সেদিনই কিন্তু আমি অ্যাপ্লাই করি এই মনিটাইজেশনের জন্য। কিন্তু এই 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার পর ইউটিউবের তরফ থেকে যে ইমেলটা আসে সেটা ঢোকে আমার 2 দিন দেরিতে। দেখুন, আমি যেহেতু 13 তারিখে অ্যাপ্লাই করি সেটা আমার কাছে আসে, এখানে দেখাচ্ছি যে এখানে দেখুন এটা আমার কাছে এসেছে 15 ফেব্রুয়ারি রাত 1:50। হ্যাঁ, ইওর চ্যানেল ইউ রোহান নাগ হ্যাজ পাস্ট 1000 সাবস্ক্রাইবার অ্যান্ড 4000 পাবলিক ওয়াচ আওয়ার। ওকে, সো এটা 2 দিন পরে আমার কাছে আসে। ঠিক আছে, কিন্তু আমি অ্যাপ্লাই করে দিয়েছিলাম 13 তারিখেই। ঠিক আছে, এর প্রায় 2 দিন পর আমার মনিটাইজেশন চালু হয়ে যায়, মানে 15 তারিখ, 13 তারিখ অ্যাপ্লাই করেছিলাম, 15 তারিখ আমার মনিটাইজেশন চালু হয়ে যায়। এবং আমার কাছে ইমেলটা আসে 16 তারিখে, দেখুন এই ইমেলটা আসে 16 ফেব্রুয়ারি রাত 3:42। এই ইমেলটা আসে যে কংগ্রাচুলেশন, ইওর ইউটিউব চ্যানেল রোহান নাগ হ্যাজ বিন অ্যাকসেপ্টেড ইন্টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম অ্যান্ড ইজ নাও এবল টু মনিটাইজ অন ইউটিউব। সো আমার মনিটাইজেশন অ্যাপ্রুভ হয়ে গেছে, এই ইমেলটা আসে আমার কাছে 16 তারিখে, কিন্তু অ্যাকচুয়ালি আমার মনিটাইজেশন চালু হয়ে যায় 15 তারিখে। সো 13 তারিখে অ্যাপ্লাই করেছি আমি দেখালাম এবং 15 তারিখে আমার চালু হয়ে যায়, তার মানে 2 দিনের মধ্যে চালু হয়ে যায়। এবং এই অ্যাকসেপ্টেন্স লেটারটা বা অ্যাপ্রুভাল লেটারটা আসতে একটু দেরি হয় এবং সেটা ঢোকে 16 তারিখ রাত্রিবেলাতে। ওকে, সো আপনারা দেখতে পেলেন যে 2 দিনের মধ্যে আমার মনিটাইজেশন চালু হয়েছে। আমি একদম আমার ইমেল খুলে আপনাদেরকে দেখিয়ে দিলাম, এগুলো কোনো স্ক্রিনশট নয়, আমি একদম আমার ইমেল ইনবক্স থেকে আপনাদেরকে দেখাচ্ছি। সো প্রমাণস্বরূপ এর থেকে বেশি কিছু আপনাদেরকে দেখানোর দরকার আছে বলে আমার মনে হয় না। সো এটা দেখার পর যদি আপনাদের মনে হয় যে কীভাবে ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে হয় বা কীভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয় এর জন্য যদি ভিডিওর প্রয়োজন বলে আপনাদের মনে হয় তাহলে আমাকে কমেন্টে লিখে জানান, এই টপিকের উপর আমি কমপ্লিট ভিডিও বানিয়ে দেবো যে কীভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয়। ওকে, চলুন এবার দেখে নিই যে কোন কোন কারণগুলির জন্য আমার চ্যানেলে এত দ্রুত মনিটাইজেশন অ্যাকসেপ্ট হয়েছে বলে আমি নিজে মনে করি। সো প্রথম হলো
ফেস ক্যাম ভিডিও। আপনি যখন কোনো ভিডিওতে নিজের মুখ দেখান তখন সেই ভিডিওর বিশ্বাসযোগ্যতা অনেক বেড়ে যায় এবং ইউটিউব সেটাকে প্রাধান্য দেয়, কারণ ইউটিউব যখন কোনো চ্যানেলকে মনিটাইজেশনের জন্য রিভিউ করে তখন দেখে যে সেই ভিডিওতে আপনি মুখ দেখাচ্ছেন কি না। যদি ভিডিওতে মুখ দেখান তাহলে আপনার চ্যানেল মনিটাইজ হওয়ার চান্স অনেক বেড়ে যায়। ওকে, সেকেন্ড হলো অরিজিনাল কন্টেন্ট বা কোয়ালিটি কন্টেন্ট, নো ফেক ভিডিও। আমি কখনো আমার চ্যানেলে কোনো ফেক ভিডিও, অন্যের ভিডিও বা সামান্য কিছু ভিউজের জন্য কোনো যৌন উত্তেজক কোনো ভিডিও এসব কিছু আপলোড করি না। আমার চ্যানেল যে টপিকের উপর আমি সেই টপিকের উপরই শুধুমাত্র ভিডিও আপলোড করি এবং প্রত্যেক ভিডিও আপলোড করার পিছনে যথেষ্ট রিসার্চ করি এবং যদি কোয়ালিটি ঠিকঠাক হয়, প্রপার কোয়ালিটি হলে আমি তবেই সেটাকে আপলোড করি। এবং ইউটিউব এই জিনিসটা সবসময় চেক করে মনিটাইজেশন অ্যাপ্রুভ করার আগে, আপনার ভিডিও দেখে যে আপনি সেখানে কোয়ালিটি কন্টেন্ট দিচ্ছেন কি না। থার্ড, নো কপিরাইট স্ট্রাইক, নো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। আমি কখনও অন্যের ভিডিও ইউজ করিনি আমার ভিডিওতে, বা অন্যের ভিডিও নিজে আপলোড করে দিইনি, বা কখনও অন্য কোনো কমিউনিটি গাইডলাইন্স ভায়োলেট করিনি। সো আমার চ্যানেলে কোনো কপিরাইট স্ট্রাইকও নেই, কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকও নেই, কিচ্ছু নেই। সো আমার চ্যানেল খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্ট হয়ে গেছে মনিটাইজেশনের জন্য। ফোর্থ, অর্গ্যানিক ভিউজ। এই জিনিসটা ইউটিউব খুব বেশি নজর রাখে। দেখুন, আপনি যদি আপনার চ্যানেলে ভিউজ এনেছেন ভিডিওকে প্রচুর শেয়ার করে বা অ্যাড চালিয়ে বা অন্য কোনো থ্রুতে, কোনো ইলিগাল থ্রুতে, তাহলে ইউটিউব কিন্তু আপনার চ্যানেলের মনিটাইজেশন অন করবে না। অটোমেটিক্যালি যে ভিউজগুলো আছে সেগুলোই হলো অর্গ্যানিক ভিউজ। সো আমি কখনো আমার ভিডিওকে কখনো শেয়ার করি না। কখনো দেখেছেন আমাকে আমার ভিডিও শেয়ার করতে? যা ভিউজ আসে সব অটোমেটিক্যালি আসে বা অর্গ্যানিক ভিউজ আসে। যদি আপনার চ্যানেলে ম্যাক্সিমাম ভিউজ অর্গ্যানিক ভিউজ হয় তাহলে অবশ্যই আপনার চ্যানেলে মনিটাইজেশন অন হবে। তো এই চারটি কারণকে আমি মনে করি আমার চ্যানেলকে এত দ্রুত মনিটাইজেশন দেওয়ার পিছনে মেন রিজন, ঠিক আছে? এছাড়াও যদি আপনাদের এই সম্পর্কে কোনো মন্তব্য থাকে বা আপনাদের মনে হয় যে এই এই কারণের জন্য চ্যানেলে মনিটাইজ হতে পারে, বা আপনারা যদি কীভাবে মনিটাইজ করতে হয় সে তার উপরে ভিডিও চান, তাহলে আমাকে কমেন্টে জানান। বা ভিডিওটার সম্বন্ধে কোনো ইস্যু থাকলে বা কোনো কিছু আপনাদের মতামত থাকলে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।